हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के मैं अपने संगे शेयर करब एक चिकेन प्रिपरेशन, चिकेन काली मिर्च। चिकेन काली मिर्च अपनारा हम अने खे थकबें बाड़ी बनिए थकबें, तो भाव जानी जे भाव पारि से भावे अपना संगे शेयर करलम जे भाव बनाई और रेसिपिटा जे भाव करी से सब ही पचंद बाड़ी अपनारा अवश्य ट्राई करबें। तेल चलो देखे नी चिकेन काली मिर्च बनाते क्यों लागे और क्यों ये बनाते हैं। এখানে আমি চিকেন 1 কিলো নিয়েছি। চিকেনটা মিডিয়াম সাইজ করা আছে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আধখানা পেঁয়াজ আছে, লম্বা করে কেটে নিয়েছি বড় বড় করে। কিছু কাজু বাদাম আছে, আদার কিউব আছে কিছু, আর রসুন আছে। এখানে আধ কাপ টক দই ফেটিয়ে রেখেছি। এখানে আছে হাফ চামচ করে ধনের পাউডার, জিরের পাউডার আছে হাফ চামচ, শাহী গরম মশলা পাউডার আছে কিছুটা, রোস্টেড আছে कसूरी मेथी आछे, रोस्टेड काली मिर्च आमी एटा क्राश कर दिए, आर आछे फ्रेश मालाई। अपनारा मालाइर बदले फ्रेश क्रीमो व्यवहार करते पारें। मालाइटा आमी भालो करे फेटिए निएछि। प्रथमे जेटा करते हबे आमी चिकेनटा मैरिनेट करे नेब। प्रथमे दिए देब आमी किछुटा काली मिर्च पाउडार, हाफ चामच मतो काली मिर्च बा गोल मिर्च पाउडार दिए देब, लवण আর সামান্য একটু লেবুর রস। এটা দিয়ে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব, ভালো করে মিশিয়ে নেব। এটা আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা অলিভ অয়েল বা যে কোনো অয়েলে ব্যবহার করতে পারেন। আমি এখানে সাধারণ কুকিং অয়েল ব্যবহার করেছি। এটা মাখানো হয়ে গেছে, আমি এটা সাইড করে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব, সেজন্য আমি কড়াই গরম করতে দিয়েছি। এতে দিয়ে দেব সামান্য তেল। এরপর আমি এই তেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর কাজু বাদাম। এগুলো একটু আমি ভেজে নেব, সামান্য একটু তেলে নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে, আমি এটা নামিয়ে রাখবো। এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা পেস্ট করব। এটা আমি প্রথমে ঠান্ডা করে নেব, এটা একটা পেস্ট বানিয়ে নেব। তার আগে আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে আমি পেস্ট করব। আর এটা গরম অবস্থা কখনো মিক্সিতে পেস্ট করবো না, তাহলে আবার এটা খুলে গিয়ে ছড়িয়ে যেতে পারে, সেজন্য আমি এটা ভালো মতো ঠান্ডা করব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এরপরে এই মশলাটা আমি যে ফ্যাটানো টক দই আমি রেখেছিলাম এর মধ্যে মিক্স করে নেব ভালো করে। আমি মশলাটা টক দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। এরপর এটা আমি সাইড করে রেখে দেবো এবং রান্নাটা আবার শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো কুকিং অয়েল। কড়াই তেলটাকে একটু ভালো মতো গরম হতে দিতে হবে। তেলে আমি ফোড়ন দেবো দুটো এলাচ, কিছু গোটা গোলমরিচ আর দুটো লং, দুটো এলাচ দিয়েছি, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি এতে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। চিকেনের পিসগুলো আমি এতে দিয়ে দেব, চিকেনের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, বেশি ভাজার দরকার নেই। সামান্য একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দেব। এরপর আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম টক দইয়ের সঙ্গে মশলার মিশ্রণটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে দিয়ে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো স্বাদ অনুসার লবণ। লবণ তো আগে দিয়ে দেওয়া ছিল, তো সেটা বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব।
এরপর আমি গ্যাসটা ধিমে করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। ঢাকাটা খুলে আমি দেখবো, মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম যাতে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না এটা লেগে যায়, ধরে যায়। এরপর আমি এর বাকি মশলাগুলোর সঙ্গে অ্যাড করব। হাফ চামচ করে আছে জিরে পাউডার আর ধনে পাউডার, এটা আমি দিয়ে দেবো। কালি মির্চ পাউডার আছে, এটা আমি কিছুটা দিয়ে দিলাম। রোস্টেড কসুরি মেথি, এটা আমি হাতে ক্রাশ করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে কষে নেবো ভালো করে। দিয়ে দেবো শাহি গরম মশলা পাউডার। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। ভালো করে আমার হয়ে গেছে কষানো, কারণ চারিদিক থেকে মশলাটা থেকে তেল বেরোচ্ছে। এরপর আমি চিকেনটা সেদ্ধ হওয়ার মতো সামান্য জল দেবো। চিকেনটা তো অলরেডি নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি সামান্য একটু জল দেবো যাতে চিকেনটা আরও একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু মশলা ধোয়া জল আমি এতে দিয়ে দিলাম যাতে চিকেনটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর আমি নুনটা চেক করে নিলাম, এতে একটু সামান্য লবণ লাগবে। লবণটা মিশিয়ে নেবো ভালো করে, দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেলে আমার চিকেনটা হয়ে যাবে। আর এটা খুব বেশি তো ঝোল হবে না, শুকনো শুকনো মাখা মাখা বা সামান্য একটু শুকনো গ্রেভি হবে। এবার আমি এটা ঢেকে দেবো, গ্যাসটাকে মিডিয়াম রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখবো। হয়ে গেছে আমার রান্নাটা, এতটাই গ্রেভি থাকবে। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো মালাই, 1 চামচ মালাই দিয়ে দেবো। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিয়ে দিতে পারেন, আমি এখানে 1 চামচ মালাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব মালাটা, দিলাম এই জন্যে সমস্ত মশলা ব্যালেন্স হয়ে যাবে। ফ্রেশ ক্রিম বা মালাই যে কোনো একটা আপনাদের ব্যবহার করতেই হবে, কালি চিকেন কালি মির্চের মধ্যে এর স্বাদটা আরও বেড়ে যাবে আর সমস্ত মশলার একটা ব্যালেন্স এসে যাবে। হয়ে গেছে আমার চিকেন কালি মির্চ, তো রেডি হয়ে গেছে আমার চিকেন কালি মির্চ। উপর থেকে আমি কালি মির্চ পাউডার দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। আর বানিয়ে ফেলুন চটপট, এটা খেতে খুব ভালো লাগে রুটির সঙ্গে, তন্দুরি বা যে কোনো রুমালের রুটি যে কোনো সঙ্গে ভালো লাগবে এটা। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, তাতে আমি আরও এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নিয়ে আসবো একটা কোনো নতুন রেসিপি আপনাদের জন্য।